রাম মন্দির নির্মিত হইল ভারত রাষ্ট্রের উদ্যোগে। আজকের দিনটা লিখে রাখতে পারেন, এই দিন থেকে ভারত নামের রাষ্ট্রের পতন শুরু হইল। রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের সমাধান না, বরং সমস্যার শুরু হইল আজকে। আজ যদি হিন্দুত্ববাদীরা মনে করে যে বদলা নিলাম, তাহলে মুসলমানরাও আশায় থাকবে তারাও একদিন বদলা নেবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আকাঙ্ক্ষাকে তাদের কালেকটিভ মেমোরিতে ধরে রাখবে। অথচ এই জায়গায় হয়ে উঠতে পারত দুই ধর্মের ঐক্যের প্রতীক, অনেক কিছুই করা সম্ভব ছিল। হিন্দুরা যদি সত্যি সত্যি মনে করে থাকে ওইখানেই রাম জন্মাইছিল, সেই জায়গায় মুসলমানরা যদি মসজিদ বানায় নামাজ পড়ে, তাই তো খুশি হওয়ারই কথা হিন্দুদের, তাই না? ওই জায়গাটা জয়েন্ট কালচারাল হেরিটেজ সাইট হইতে পারত, এটা পিস পার্ক মিউজিয়াম হইতে পারত, যেখানে একটা স্পেস থাকত যেখানে ভারতের দুই ধর্মের ইতিহাস আর তাদের সাংস্কৃতিক তাৎপর্য দেখানো যেত। ওইখানে একটা সেন্টার হইতে পারত যেখানে ইন্টারফেথ ডায়ালগ মানে বিভিন্ন ধর্মের মধ্যে আলাপ আলোচনা চলতে পারত। একটা মনুমেন্ট বানানো যেতে পারত, ওইখানে ইউনিটি মনুমেন্ট বানানো যেতে পারত, আরও অনেক কিছুই চিন্তা করে বের করা যেতে পারত। অথচ এইটা বিভেদের চিহ্ন হয়ে রইল, উল্লাসের আড়ালে চাপা পড়া গেল কত মানুষের নীরব বেদনা। যদি বিজেপির কথা সত্য হয় যে এখানে একসময় রামের জন্ম হয়েছিল আর একটা মন্দির ছিল, সম্রাট বাবর সেটা ভাঙিছে, এই ঘটনা কেউ দেখিছে? দেখেনি তো, তাই না? এখন যারা বেঁচে আছে তাদের ঠাকুরদা তাদের ঠাকুরদারাও দেখে নাই, তাই না? কিন্তু এই যে মসজিদ ভাঙা, এটা তো আমরাই দেখলাম। ওইটার উপরে মন্দির বানানো আমরা দেখলাম তো, আমাদের প্রজন্ম দেখলো তো, এই সময় দেখলো তো। সেই মান্ধাত্তার আমলের দুঃখ যদি হিন্দুরা ভুলতে না পারে, তাহলে এই তাজা দুঃখ মুসলমানরা ভুলবে কিভাবে? হিন্দুরা মেজরিটি, তাই মাইনরিটিকে মেজরিটি যা বলবে মানে নিতে হবে, এটাই তো প্রতিষ্ঠা করা হইল নাকি? তাহলে মুসলমানরা যেখানে মেজরিটি সেখানে মাইনরিটির সাথে এই আচরণ করলে কি মেনে নিবে ভারত? আবার দেখেন এই যে মিডিয়ার লোকেরা, অমিতাভ বচ্চন সে যে মজা করে গেছে, একেবারে কি সেলফি টেলফি তুলিচ্ছে। ওইখানে কংগ্রেস করেছিল, এলাহাবাদ থেকে এমপি ইলেকশন করছিল, এমপি হয়েছিল রাজীব গান্ধীর আমলে, বিশাল মোদি ভক্ত হয়ে গেছে, আর এই মাধুরী দীক্ষিত সেও গেছে। হ্যাঁ, আরে সর্বনাশ, দেখে খুবই দুঃখ পেয়েছে, আর কি করব। এটাই হয় আসলে, নাইসে গায়া মানুষের ভালোবাসা নেয়, মানুষে পছন্দ করে, ভুল মানুষে পছন্দ করি। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায় এই পছন্দ করাটারে সে বেচা দেয় ফ্যাসিবাদের পদতলে। আমরা তরুণ বয়সে, যুবক বয়সে এই মাধুরী দীক্ষিতের কতই না পছন্দ করতাম। এটা যদি ইনকা মানুষ, এটা যদি আগে জানতাম, তাহলে তো মনে হচ্ছে মেমোরি থেকে ওর সমস্ত স্মৃতি আমরা যদি মুছে দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো। আমি বাংলাদেশের হিন্দুদের একাংশের আনন্দ আর উল্লাস দেখা আবসদ না হয়ে গেলাম, আসেন সেইগুলা দেখি। হে যে গোবিন্দ প্রামাণিক, বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায়, এইটা সাহেবের অংশটুকু আরেকবার শোনায় দেন সবাই। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা এটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। ধরে ধরে ওই বাংলাদেশ থেকে প্রসাদের চাল পাঠাচ্ছে, আর দেশে কি করিচ্ছে? এডিটর সাহেব, ওর প্রোফাইলে দেখান, ওর প্রোফাইলে দেখান কি কি করিচ্ছে। রাম ভক্ত হনুমান কুশিলাম এক কোনোটি ডেকেন না, শোনে না কেউ। আমি আর কিছু কই না, যে ডাকপি এই প্রামাণিক ওই চ্যানেল বয়কট করবেন, আর এই আরএসএস এর বাচ্চা দেখেন বিজেপির পোস্ট শেয়ার করে। এটা সাহেব ওর প্রামাণিকের প্রোফাইল থেকে দেখায় দেন তো বিজেপির পোস্ট শেয়ার করেছে। এ কিভাবে বাংলাদেশের একটা চ্যানেল ডাকতে পারে? এখনকালে কেউ ওকে ডাকে বলবে না যে আপনি উল্লাস করছেন কেন রাম মন্দির বানানোর জন্য আর প্রসাদের জন্য চাউল পাঠাচ্ছেন কেন? কেউ কি ওরা জিজ্ঞাসিল যে আপনি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চান কেন, আর এটা রাষ্ট্রদ্রোহিতা কিনা? আবার দেখেন ডেইলি স্টারের, আমাদের প্রগতিশীল ডেইলি স্টারের মাহফুজা নামের লেসপেন্সার, দেখেন প্রোফাইল পিকচার চেঞ্জ করিছে, কি লিখিছে দেখেছেন? আরএসএস এর পান্ডা। হ্যাঁ, ওর প্রোফাইলে মাহফুজা নামের সাথে ছবিটাও দেখা দেন এডিটর সাহেব। ওই অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়, কিন্তু ইন্ডিয়ার মসজিদ ভেঙে মন্দির বানাইলে গোয়ার কাপড় খুইলে নাচে। আরেক তোর প্রতিবেশী তো মুসলমান, তোর ডেস্কের পাশেই আরেক মুসলমান সহকর্মী বসে, তুই লাফাস কে? তারপরে দেখেন আরেক সাংঘাতিক উৎপল দাস লুকায় থেকে দাবি করেছিল ওকে নাকি ছেলে ধরা ধরেছিল, ওর এনে জঙ্গলের মধ্যে টিনশেড ঘরে আটকায় রাখছিল 2 মাস। ফাউলের ফাউলাডা হাসিনাল লেসপেন্সার। আর এখন দেখেন জয় শ্রীরাম দিচ্ছে, আর এই দেখেন অভিষেক বাচ্চার, আর দুর্বল অভিষেক শুভ্র মানব জমিনের সাংবাদিক। মতি ভাই ক্যাংকা মালরে চাকরি দিচ্ছেন। হ্যাঁ, তিনকে আরএসএস যদি মানব জমিনে কাজ করে তাহলে আমরা যাই কই?
দেখেছেন প্রফেসর, হ্যাঁ, বিসিএস 35 ব্যাচের শিক্ষা ক্যাডার, হ্যাঁ, এই ফিজিক্সের বোয়ালমারি সরকারি কলেজ ফরিদপুরে, আবার কলেজ সাবেক প্রথম আলো, বুঝেছেন তো, সব এক কলে। এই দেখেন, এরা হচ্ছে ডিজি বাংলাদেশ ব্যাংক, বুঝেছেন, দেখেছেন কি উল্লাস, কি বলবেন এদের, এরা বুঝতেছে না যে এইটা হচ্ছে রেসিপি অফ ডিজাস্টার। নিজেদের তো 14টা বাড়ি আছে ইন্ডিয়া, বাংলাদেশে বিজেপির রাজধানী আমদানি করার বিপদ জানে এবারগুলা। দুনিয়াতে এমন কোনো ঘৃণা নাই যেটা শুধু একদিকে ধ্বংস করে। বেটা, ধর্ম করিচ্ছি তো মানুষ এক ভালোবাস, দুঃখে সমব্যথি হ, মানুষে মানুষে মিলন যদি না হয় তাহলে মানুষের কল্যাণ যদি না হয় ওই ধর্ম পালন করে কি করবো? সৃষ্টিকর্তা কি শুধু তোকে একাকেই সৃষ্টি করিছে রে বান্দির পুত, নাকি দুনিয়ার সব সৃষ্টির মালিক একজনই? তুই যে সৃষ্টিকর্তারে ভগবান ডাকি, সে একই সৃষ্টিকর্তারে মুসলমান ডাকে আল্লাহ, খ্রিস্টান ডাকে গড। তুই ভাবিস তুই মুসলমানের অন্তরে দাগা দিয়া স্বর্গে যাবু? হ্যাঁ, দুনিয়াটা পতন করে আঘাত দিলেও তুই অমানুষ, পরকালে কোথাও তোর জায়গা নাই। আরে দেখুক, তুই যদি সৃষ্টিকর্তার সান্নিধ্য চাস তাহলে তার সৃষ্টিকে ভালোবাস। তুই তো শয়তানের চেলা, শয়তানের সান্নিধ্য চাস, পরমের না, সৃষ্টিকর্তার না। এটা ধর্মস্থান ভাইঙ্গা ভাবিছে, ওই খুব ধর্ম করিছে। তুই ধর্ম বুঝিস না, মানবতাও বুঝিস না। যাই হোক, এইসব বলে লাভ নাই, কারা কারা উল্লাস করিচ্ছে মার্ক করে রাখেন, এইগুলার গণ ঘৃণার সামনে দাঁড় করাইতে হবে। আজকে তো আর একটা ঘটনা ঘটিছে, জানেন তো, জানেন না, এই যে কালা রানীরা বিএসএফ একটা তোপা পাঠাইছে বাংলাদেশের সীমানার মধ্যে, ঢুকা বিজিবিরে গুলি করে মেরে ফেলছে বিজিবির এক সৈনিকরে। কি বিজিবি ভাইরা, বিএসএফ এর সাথে তো খুব রাখিবন্ধন উৎসব করেন, হ্যাঁ দেখেন, হ্যাঁ। আর বাংলাদেশে 2013 সালে 5ই মেতে গুলি করে রাতের আন্ধারে কত আলেম মারিছিলেন না, হ্যাঁ, বন্ধু দেশ তো, হ্যাঁ, কেঙ্কা লাগে এখন, কিছু কমু না, এটাই ভাগ্য আছে। দেশের মানুষ দুঃখ পাওয়ার বদলে মনে হয় খুশি হয়েছে। এবার আসেন ইন্ডিয়া খেদাও আন্দোলনের খবরে আসি। ওই যে আজকা বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দিরের উদ্বোধন হইল না আজকা, সেই ভারতের কোন পণ্য কি আপনার কেনা উচিত বলেন? আপনি কি চান এই রাম মন্দির নির্মাণে আপনার অর্থ কোনো না কোনো ভাবে ব্যবহৃত হোক? আপনি আপনি কি কোনো জিনিস কিনলে তো ওইটা ইন্ডিয়ার পকেটে যাবে, হ্যাঁ, ওইটা দিয়েই রাম মন্দির তৈরি হবে? আপনি কোনো না কোনো পণ্য কিনা মোদির ভারতকে শক্তিশালী করেছিলেন জন্যই সেই অর্থে আজকে রাম মন্দির নির্মিত হইল, বুঝছাও? তাই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। দেখেন, ছোট ছোট বাচ্চাদের দেশি পণ্য নিয়ে ক্যাম্পেইন, আমাকে আরো ছবি পাঠাবেন ইনকা, আরো দেখেন, আরো দেখেন ছবি, দেখেন, দেখেছেন কত সুন্দর। এদিকে নানা রাজনৈতিক দল হাঙ্কের দাবিকে সমর্থন জানিয়েছে গণ অধিকার পরিষদের তারেক। শোনেন, ভারতীয় পণ্য বেচবেন না, ঠিক আছে? আপনাদের দোকানে ভারতীয় পণ্য আছে? নুরুল হক নূর, সেও সমর্থন জানাইছে, সেও ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আহ্বান জানাইছে। যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, ভারত বর্জনের ডাক দিয়েছে, বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয়, কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, ভারতীয় পণ্য বয়কট করবার জন্য একটা ক্যাম্পেইন চলছে। বয়কট আমাদের সাধারণ স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে এমন মানুষের একটা ন্যায্য অধিকার। সারা দুনিয়াতে বয়কট ক্যাম্পেইন লিগালি চলছে, চলবে, এবং আমরা মনে করি যারা এটা ডাক দিয়েছেন তারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ন্যায্যতার যে সংগ্রাম চলছে, যে আন্দোলন চলছে, সেটাকেই তারা সমর্থন দিয়েছেন। বয়কট ইন্ডিয়ান এভরিথিং, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, বয়কট ইন্ডিয়ান ট্রাভেল, ডু নট গো টু ইন্ডিয়া ফর রিক্রিয়েশন, ডু নট গো টু ইন্ডিয়া ফর এনি বিজনেস পারপাসেস, বয়কট ইন্ডিয়ান ফিল্ম স্টার্স, বয়কট ইন্ডিয়ান ফিল্মস, বয়কট ইন্ডিয়ান পলিটিশিয়ানস, বয়কট ইন্ডিয়ান কালচার, বয়কট ইন্ডিয়া ইন এভরিথিং। সবাই অভিনন্দন, পাড়ায় পাড়ায় ভারতীয় পণ্য প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন, একসাথে দল বাইন্ধে দোকানে দোকানে গিয়া দোকানদার আর ক্রেতাদের কাছে পণ্য বয়কটের কারণ তুলে ধরবেন, আর অনুরোধ করবেন
এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য প্রকাশ্যে করবেন, ভয় করবেন না, কারো ক্ষমতা না, এটা বাধা দেয়, যারাই বাধা দিবে আমরা ধরে নেব এটা ইন্ডিয়ার কাজ, ইন্ডিয়ার টাকা দিয়া বাংলাদেশে গুন্ডা ভাড়া করিছে আর তারাই আমাদের কাজে বাধা দিচ্ছে। অনেকে বলতেছেন বয়কটের কোনো ফল আসতেছে কি? হ্যাঁ দেখেন, ডিসকাউন্ট দিছে রূপচান্দা তেলে, বুঝেছেন তো? হ্যাঁ, আরো মাথা নত করিবি, চালা যান খালি। অনেকে অনেক উপদেশ দিচ্ছেন, কইতেছেন যে অল্প কিছু সিলেক্টেড প্রোডাক্ট ধরে বয়কট দিলে ভালো হইতো। ভাই, আপনাদের এই পরামর্শ প্রমাণ করে আপনারা এই আন্দোলন নিয়ে ভাবছেন, আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, আপনারা চিন্তা করছেন এই জন্যে পরামর্শ দিচ্ছেন আমাদেরকে, এই জন্যে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা একটু বিনয়ের সাথে বলি আপনাদেরকে, যে আমি বয়কটের আগে প্রায় 2 সপ্তাহ একটা অ্যানালাইসিস করেছি, ঠিক করেছি যে কোন কোন পণ্য ধরব। প্রথম পণ্য FMCG, মানে যেটা কয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস আর কি, তেল, সাবান, প্রসাধনী, গৃহস্থালী, এই সমস্ত, এখানে ইম্প্যাক্ট হয় দ্রুত। তারপরে ডিস্ট্রিবিউশন চ্যানেল কোথায় ধরবো সেটাও ঠিক করেছি, ধরেছি একটা স্বপ্ন। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক কোম্পানিগুলো কোনটা, এটা আমি ওদের ডকুমেন্ট থেকেই নিছি, এইটা বইটার 11 পৃষ্ঠার নিচে কোম্পানিগুলোর নাম দেখান, বড় করে দেখান, দেখেছেন তো, এখান থেকে ধরিচ্ছি কলে। হ্যাঁ, আমি আর কইলাম না, তাহলে ওরাও তো বুঝা যাবে কোন দিক দিয়ে বাম্বু আসিচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি আন্ধারে কুন্দারে ব্যাট চালাইতেছি না, এটুকু ভরসা রেখেন আর কি। ব্যাট চালানোর আগে কাজ করেছি, হাঙ্কারে ফোকাস সরায় দেওয়ার জন্য অনেকে কবে যে পেঁয়াজ কেন বয়কট বয়কট করিচ্ছি না, তুলা আসে, সুতা আসে, মেশিনারি আসে, সেইগুলা বয়কট করিচ্ছি না কেন? হাঙ্কারে ইচ্ছা করবো না, তোর ইচ্ছা হইলে তুই কর, ব্যানার নিয়ে বস বাজারের সামনে, আমার ফেসবুক আর ইউটিউবে লেদাস কেন? আমরা জানি কোনটি কখন কোন আঘাত করা লাগবে। জিজ্ঞা করে আপনারা এই ক্যাম্পেইনটারে ধরিছেন না সবাই মিলা, এটার উর্ধে তুললে ধরছেন, হাঙ্কারে ও হিন্দুত্ববাদী মোদীর মাজা ভেঙে দিতে বেশি দিন সময় লাগবে না। মোদির এটা, ও আচ্ছা, এটা এটা তো এটা এটা কমিটমেন্ট করেছিলাম না, মোদির এটা নাম দিমু, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এটা নাম দি, না না, আসলে মোদির নাম দিমু না, আমরা একটা জিনিস রে মোদি কইয়া ডাকমু। কোনটা? হ্যাঁ, কইতে তো লজ্জা লাগে, সরম লাগে, দেখাই দি। হ্যাঁ দেখাই। হ্যাঁ, এই যে ওই পোস্টারটা দেখেন, আওয়ামী লীগের নুনু যে দাঁড়াইছিল না, ওইটার এখন থেকে কমু, আওয়ামী লীগের মোদি খাড়াইছিল, বুঝছাও? আজকালকার সাইবরা বাংলা তো জানে না, এটা বুড়ু বিরা বললে এটা বুঝবে পারবেন, একটা ঘটনা ঘটেছিল। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন না, উনি একবার YC-র একটা ইলেকশনে দাঁড়াইছিলেন, তো জিততে পারেন নাই, তো সুরঞ্জিৎ সেনগুপ্ত মস্করা কইরা কি যেন একটা কথা কইছিল যে জিততে পারেন নাই YC-তে ইত্যাদি ইত্যাদি, কি জানো আমার ঠিক মনে নাই। তো সালাউদ্দিন কাদের চৌধুরী প্রচন্ড খেপছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল, YC নিয়ে সুরঞ্জিৎ সেনগুপ্ত কথা কইতে আসে কেন? YC নিয়ে কথা কইতে হলে ওইটার আগা কাইতে আসেন। তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে খোদা তালা বেহেস নসিব করুন, উনি আজকে বাইসে থাকলে উনারে আর ওইটার আগা কাটানোর কথা কইতে হইতো না, ভাব বাচ্চার কথা কইতে হইতো না, কইতেন YC নিয়ে কথা কইতে চাইলে আগে মোদির আগা কাইতে আসেন।